আপনালোকে বেরিকেডটো অতৰাই দিও, অতৰাই দিও, অতৰাই দিও, ভয় নোখোৱাব। আপনালোকে গণতান্ত্রিক প্রতিবাদ হয়েছে, গণতান্ত্রিক প্রতিবাদত আপনালোকে শ্রদ্ধা জনাব, শ্রদ্ধা জনাব লাগিব। আপনালোকে আপনালোকে বুধেশ্বর গগৈক যে হত্যা করলে, সেই হত্যাকারীজনক আজিলেক আপনালোকে ধরব নিলে, আর ইয়াত বেরিকেড লগা বীরত্ব দেখাব আছে কি কথা? যদি জেললে পঠিয়ায় মোক পঠিয়াই দিও, কিন্তু খিলঞ্জীয়া মানুষে শিবসাগর রাজপথত খোজকাড়ি খোজকাড়িবলে ওলাই আছো, অধিকারের কারণে ওলাই আছো। আপনাদের যে আপনার সরকারের মুরব্বী খুব টুইট করে, এই যে জিমি দাসক যে মারিলে, তেতিয়া আমি টুইটটো নেদেখিলো কেলে? এই ভিডিওত আমি টুইটটো নেদেখিলো, টুইট নে টুইট কিবা এটা করে থাকে আপনার মুরব্বীজনে, সেটা আমি নেদেখিলো। এটা কথাবিলাক হয়েছে, আমি সিদ্ধান্ত ললো, আমি মার খাই জিয়াই নাথাকো, নাথাকো আমি মার খাই জিয়াই। আর আজিয়া শিবসাগর জনগণে একটা সিদ্ধান্ত লোক, কিহর মারোয়ারির প্রতি কোনোবা অসমীয়া শহীদের নামত সেই ঠাইখিনি শিবসাগর, শিবসাগর পৌরসভায় আমি 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে পৌরসভাক স্মারক দিন 7 দিনের ভিতর মারোয়ারির প্রতি নাম সলনি কর, আমার শহীদের নামত যদি এলাহাবাদের নাম প্রয়াগরাজ হব পারে, মারোয়ারির প্রতি নামও আমার শহীদের নামত হব পারে, হয় না? আজি আজির পর এখন সংগ্রাম, এই সংগ্রাম আঁঠু কাঢ়ি কানত ধরে জিয়াই থাকার সংগ্রাম নহয়। সেই কারণে আমি কও, হব পারো আমি দুখিয়া, আমি তহতর গোলাম নহয়, আঁঠু কাঢ়ি অধিকার খোঁজা আমার নিয়ম নহয়। শৈত্যবিজ্জরে মহিয়ান জাতি, তরিলে দেশ মরিলে স্বর্গ, আকৌ কই দিছো অসম পুলিশক, তরিলে দেশ মরিলে স্বর্গ। বহুত হল গুণ্ডামী, বহুত গুণ্ডামী হল, 17 চনের পর মার খাই আহিছো, 17 চনের পর আমার মানুষ মারি আহি, আর 17 চনের পর এবার আমি নুলুয়া হেতেন আজিও এইকেইটা জেলত নেযায়, আমি আমি রাজপথত নুহুয়া হেতেন, শিবসাগর থানাত, শিবসাগর থানাত ও সি টেবুলত বহি লাল চা সিংরা খাই জামিন দি দিলে, হয় না? ফেসবুক লাইভ করে, ফেসবুক লাইভ করে জাতীয় সংগঠনের লড়া এটাক মারিলে, মরার পিছত প্রতিবাদ হল, প্রতিবাদ হওয়ার পিছত সেই মারোয়ারি মানুষজনক শিবসাগর যেটা ওসি কোন আসে মানে পাহরিলো, ওসিয়ে লাল চা আর সিংরা খাই জামিন দি দিলে। সিহতর কারণে জামিন তো বা সরু বস্তু, লাল চা আর সিংরা, আর আমার কারণে এরা 3 মাস জেল, সিহতর কারণে জামিন তো লাল চা সিংরা, আমার কারণে জামিন তো 3 মাস জেল। আপনার আইন খন কত চাইগে, মারোয়ারি গিরা দেখিলে কত চাই আইন খন আপনার? আমি স্বাভিমানের জেলত থাকো, কিন্তু মই আজি আপনার কই দিছো, আজি প্রশাসনক কই দিছো, স্বাভিমানে আমি জেলত থাকো, কিন্তু ফার্স্ট ক্লাস মারোয়ারি এটা ভরিত নধরো, পয়সা খাও না, তার লগত কিবা ব্যবসায় সম্পর্ক আছে একো নাই, স্বাভিমানের জেলত থাকিবলে আমি গর্ব করো। আর যদি আপনাদের মই এতিয়াও কৈছো, এই মানুষখিনিক যদি সুরক্ষা দিবলে আপনাদের বিচারে, সেটা আপনাদের ঐতিহাসিক ভুল করল, সেটা ভুল নকরিব। আজি থলগিনী মানুষ ওলাই আছে, আজি হিন্দু মুসলমান ওলাই আহা নাই, থলগিনী মানুষ ওলাই আছে, আর এই থলগিনী মানুষের স্বাভিমানক আপনাদের শ্রদ্ধা করো, শ্রদ্ধা করব, শিবসাগর পুলিশ প্রশাসনে শ্রদ্ধা করব, কারণ আজি আর এসপি খিলঞ্জীয়া মানুষ, তখন কথা বার্তা হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন করিম বলে আমি কইছো, কারণ তো খিলঞ্জীয়া মানুষ, ইয়ার ওসি খিলঞ্জীয়া মানুষ, ইয়ার এডিশনাল এসপি খিলঞ্জীয়া মানুষ, খিলঞ্জীয়া মানুষ কারণে আমি আপনাদের, আমি আপনাদের শ্রদ্ধা করছো, আপনাদের বেরিকেড আঁতৰাই দিও, আমি খুব শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ইয়ারপর আগবাড়ি যাব, আর সকলে মিলি একটা কথা, অঙ্গীকারবদ্ধ হোক, সকলে হাত মুঠি মারি কোক, মার খাই জিয়াই না থাকো, মার খাই জিয়াই না থাকো, মার খাই জিয়াই না থাকো, জয় অসম, জয় অসম, জয় অসম, আছে হেংদাং লুয়া নাই, আছে হেংদাং লুয়া নাই, আছে হেংদাং লুয়া নাই।
ধন্যবাদ।